আচ্ছা আজ তুমি আমার এত দেরি করলে কেন কখন থেকে আমি বসে আছি আচ্ছা শোনো তুমি আমার পাশে এসে বসো আসো আচ্ছা কাল তাহলে কখন আসবে না দেখো কালকে আমি আসতে পারবো না কেন কালকে আমার নানুর বাড়ি থেকে মেহমান আসবে ওদের রেখে কি আসা সম্ভব ফোনে তো কথা বলবো তাহলে কবে আসবে না পরশুদিন আসবো কলেজের কথা বা প্রাইভেটের কথা না বলে তো বের হতে পারি না তো কলেজের সময় চলে আসবো এখানে ও আচ্ছা ঠিক আছে হুম তাহলে চলো এখন চলে যাই আচ্ছা ঠিক আছে চলো উঠি সেই সকালে তুমি আসলা সারাটা দিন আমার সাথে বাসায় আবার প্রবলেম হবে না তো আচ্ছা অন্যদিন কি এত সময় এসে বসে থাকি আধা ঘন্টাও বসতে পারি না আজকে এত সময় কেন বসতে পারছি বলো তো আমার বাবা বাসায় নেই তা বাবা কোথায় গেছে বাবা বিজনেসের কাছে চট্টগ্রাম গেছে তার জন্য তো সকাল থেকে এখানে এসে বসে আছি তাহলে শোনো আজকে আমরা সারা দিন ঘুরবো ঠিক আছে না এখন যাব না দেখো আমার এই জায়গাটা না অনেক ভালো লাগে তাহলে চলো আমরা কোন এক রেস্টুরেন্ট থেকে দুপুরে লাঞ্চ করে আসি এই জায়গা আরো কিছুক্ষণ বসে থাকি তারপর যাব বিকেলে ঘুরবো না এখানে এসে আবার বেলা হয়ে গেছে লাঞ্চও তো করা লাগবে আমার না সেই ক্ষুধা লাগছে এখনই যেতে হবে আচ্ছা ঠিক আছে চলো দেখলে কালকে বললাম না তোমাকে একদিন না দেখলে আমি থাকতে পারি না কালকে আসলে আমার এত কষ্ট হয়েছে আর কি হয়েছে জানো রাত্রে কি স্বপ্ন দেখছি জানো তুমি যেন আমার থেকে অনেক দূরে চলে গেছো দুর্গাদা আমি কি তোমার থেকে কখনো দূরে যাব জানো কালকে রাতে আমি একটা স্বপ্ন দেখছি কি স্বপ্ন তোমাকে বলবো কেন প্লিজ বলো না না আমার ওই স্বপ্নের কথা বলতে গেলে খুব হাসি পায় ইস বলো না না আমি বলতে পারবো না আচ্ছা ঠিক আছে জানো মাঝে মাঝে মনে হয় তোমাকে আমি আজকে বিয়ে করে ফেলি প্রতিদিন পার্কে এসে দেখা করার ভালো লাগে না তা আমার কি ভালো লাগে কিন্তু এখন তো বিয়ে করা সম্ভব না সামনে আমার পরীক্ষা পরীক্ষার আগে তো কোনোভাবেই সম্ভব না আর এই মুহূর্তে আমি যদি বাবাকে গিয়ে তোমার কথা বলি তাহলে বাবা আমার পড়াশোনাই বন্ধ করে দিবে কি যে করি কবে যে সমাধান হবে আমার পরীক্ষাটা শেষ হয়ে যাক তারপরে আমি বাবাকে তোমার কথা বলবো আবার টেনশন হয় কবে তোমাকে বিয়েটি না দিয়ে দেয় না আমার মনে হয় না আমার পরীক্ষার আগে বাবা এরকম ডিসিশন নেবে আচ্ছা শোনো না অনেক লেট হয়ে গেছে আমাকে এখন কলেজে যেতে হবে এখনই চলে যাবা হ্যাঁ বাবা এখন মাঝে মাঝে কলেজে প্রিন্সিপাল কাছে ফোন করে করে আমার খবর নেয় ও আচ্ছা তাহলে চলো আচ্ছা ঠিক আছে কালকে আবার কখন আসবে না কালকে কলেজে আসার আগে এখানে আসবো তোমার সাথে দেখা করে কলেজে যাব আচ্ছা শিলা তুমি এত দেরি করলে আজকে দেখো সুমন কালকে যে আমি তোমার সাথে দেখা করতে আসছি কলেজে যাইতে আমার লেট হয়ে গেছে আর তখন বাবা প্রিন্সিপালের কাছ থেকে জানতে পারছে আমি কলেজে পৌঁছাই নাই বাড়ি গিয়ে দেখি বাবা রাগ করে আমার বিয়ে ঠিক করে ফেলছে কি বলো এসব তুমি আমি বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু বাবা বুঝতে চায়নি বাবার বন্ধুর ছেলে দেশের বাইরে থাকে সম্ভবত আমার পরীক্ষার আগেই আসবে আর যদি পরীক্ষার পরে আসে তাহলে পরীক্ষার পরে বাবা আমাকে বিয়ে দিবে তাহলে এখন কি করব এখন আমার কিছু করার নেই যা করার তোমাকেই করতে হবে আমার তো কোনো চাকরি বাকরি এখনো হয়নি কিন্তু আমি যে তোমাকে আর হারাতে পারবো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না শিলা আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু আমি কি করব বলো আর পরীক্ষার আগে আমি তোমার সাথে দেখা করতে পারবো না
আজকে শেষ, যদি সম্ভব হয় তাহলে আসব। আচ্ছা, বেশি সমস্যা হলে দেখা করার দরকার নাই। হ্যাঁ, তুমি ফোনে কথা বলো আমার সাথে। আচ্ছা, আর মাঝে মাঝে যদি সম্ভব হয় তাহলে এখানে এসে দেখা করে যাব। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে পৌঁছা দিই আমি। না, তোমাকে আগে দিতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। বাবা যদি সন্দেহমূলক কাউকে পাঠায়। আমি আসছি। আমি তোমাকে বিয়ে করবো, অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কি? তাহলে এখন উপায়? আমি জানি না, আমার মাথা কাজ করতেছে না। যা করো তোমাকেই করতে হবে, আর আজকের মধ্যেই, তাছাড়া সম্ভব না। শোনো, এত কিছু চিন্তা করে আর লাভ নেই। চলো, আমি আর তুমি কোথাও পালায়ে গিয়ে অন্য কোথাও দুজন সংসার পাতি। এ একটা পথ ছাড়ার কোনো পথ নেই কি? তুমি কি বলো? আজ রাত্রে স্টেশনে চলে আসো, আমি আর তুমি ট্রেনে করে যেখানে ইচ্ছা চলে যাব, তারপর বিয়ে করে আমরা সংসার করব। তুমি আমার মনে অনেকটা সাহস দিলে। আমি কিন্তু তোমার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না, তুমি কিন্তু চলে আসবে তাড়াতাড়ি। আমি আগে এসে থাকবো। চলো তাহলে, আর এখানে দেরি না করে সবাই যা প্রস্তুত নিয়ে। হ্যাঁ চলো। এভাবেই কেটে গেল
বেশ প্রাণে মরেছি আমি কি ভুল করেছি ও আমার শিলা বলো ভালোবেসে আমি কি ভুল করেছি আমি কি ভুল করেছি হ্যালো সুমন কে আরে আমি কে আমি শিহান ও হ্যাঁ দোস্ত ভালো আছিস আরে তোর নাম্বার আমি প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করছি বন্ধু বেসিক্যালি সবার কাছে কেউ দিতে পারে নাই পরে অনেক কষ্টে তোর বাড়ির পাশে করে একজনের কাছ থেকে ফোন নাম্বারটা নিয়েছি হ্যাঁ আমি তো দেশে আসছি দোস্ত আমি তো জানি না তুই বাংলাদেশে আসছিস তো অনেক দিন হয়ে গেল ভালো আছিস হ্যাঁ সে আসার পরে যে প্রজেক্ট করছি খামার গরুর খামার টামার দিচ্ছি অনেক ব্যস্ত আছি তোর খুব দরকার রে দোস্ত কই তুই আমি দোস্ত অনেক সমস্যার মধ্যে আছি রে সমস্যা কি বিষয়টা কি খুলে বলতো সমস্যা তো অনেক সমস্যা ফোনে কি করে বলি তারপরেও শোন আমি ওই যে শুনছিল তো মনে হয় শিলা নামে মেয়ের সাথে সম্পর্ক ছিল ওই শিলার বাসা থেকে হঠাৎ করে বিয়ে ঠিক করে তারপরে একদিন শিলা এসে আমাকে বলে তারপরে আমি ওর বাসায় বলতে বলি বাসার মানুষ রাজি না হওয়াতে আমরা দুজন চলে যাওয়ার একটা ডিসিশন নিই একদিন ও আমি আর ও একটা পার্কে এসে মিট করব ওখান থেকে আমরা পালায়ে চলে যাব বুঝছিস তারপরে আমি বাসা থেকে চলে আসি ওরও আসার কথা তারপরে ও আর আসে না দোস্ত তারপর থেকে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নাই ওই তারপরের থেকে প্রতিদিন দোস্ত ফোন দিই ওর ফোন একদম বন্ধ করে রাখছে কেন তুই জানিস না না কেন আমি তো জানি না বন্ধু তাহলে শোন শিলা আর ওর বাবা ধর আজ থেকে তাও এক মাস আগেকার কথা চট্টগ্রামে ওর ফুপুর বাসায় বেড়াতে যায় ও বেড়াতে যায়নি রে বন্ধু সেদিনে আমার সাথে ওর পালানোর কথা ছিল ওর বাবা মনে হয় তাহলে জোর করে ওকে নিয়ে চট্টগ্রাম চলে গেছে তারপরে ওর বাবা ওকে রেখে চলে আসে কিছুদিন থাকার পরে ও একা একা ওখান থেকে রওনা হয় তারপরে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয় কি রোড অ্যাক্সিডেন্ট তারপর হসপিটাল নেওয়ার পরে পরে হয়তো তিন দিন মতো আমার শিলা শিলা আর নেই বন্ধু বন্ধু তুই কি বলিস এগুলা আমার শিলা আমি তো সব কিচ্ছু জানি না বন্ধু কিন্তু এই খবরটা পেয়েছি তো আমি দেশের বাইরে থাকতে তুই কিভাবে জানিস না এত কিছু হয়েছে অথচ আমি আমার শিলা কত ভুল বুঝতেছি তুই শান্ত হ দেখ এটা নিয়ে আর মন খারাপ করিস না হায়াত মৌত সব আল্লাহর হাতে তুই এত কিছু জানিস আমি এখন কোথায় যাব আচ্ছা আমার সঙ্গে তুই দেখা কর তোর সঙ্গে অনেক কথা আছে আমার শিলা আল্লাহ গো আমি এখন কি করে বাঁচব বন্ধু রে আমি এখন কি নিয়ে বাঁচবো